আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। শুরুতে আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ স্পিকার ন্যান্সি পলিসির সম্ভাব্য তায়ান সফর নিয়ে টানটান সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই অঞ্চলে। হোয়াইট হাউসের শঙ্কা, ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে চীন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি সতর্ক করে বলেন, পেলোসি তাইওয়ানে গেলে কাছাকাছি এলাকায় চীন ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্র হামলা ছাড়াও বিমান ও নৌমহড়ার মাধ্যমে চীন উস্কানি দিতে পারে, তবে পেলোসির সর্বোচ্চ সুরক্ষা আশ্বাস দিয়েছে কার্বি। এই সফর বাতিল না করে কঠিন শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। হুঁশিয়ারির পরদিন মঙ্গলবার সকালে চীনের একাধিক যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশসীমার আশেপাশে টহল দিতে শুরু করেছে। উত্তেজনা করে এই পরিস্থিতিতে সামরিক বাহিনীর সবার ছুটি বাতিল করেছে তাইওয়ান। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েনের সাথে ন্যান্সি পলিসির বৈঠকের কথা। আল কায়েদার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরিকে ড্রোন হামলায় হত্যা করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ দমনের প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্তে এমন হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার ভোরে আফগানিস্তানের কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জাওয়াহিরি। হামলার সময় তিনি একটি বাড়ির বারান্দায় ছিলেন। এর আগে কয়েক দফায় তার মৃত্যুর খবর প্রচার হলেও এবছরে জুনে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত অঞ্চলে তার সম্ভাব্য বিচরণের তথ্য মেলে। এই হত্যার মাধ্যমে ন্যায় বিচার হয়েছে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এতে জাওয়াহিরি ছাড়া আর কেউ হতাহত হননি। আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে 2011 সালে পাকিস্তানের আবুতাবাদে হত্যার পর তার স্থলাভিষিক্ত হন মিশরের বংশোদ্ভূত জাওয়াহিরি। লাদেন জীবিত থাকতে এককালের মেডিকেল সার্জন জাওয়াহিরিকে সেকেন্ড ইন কমান্ড মনে করা হতো। আফগানিস্তানের তালেবান সরকার এই হত্যার নিন্দা জানিয়েও জানালেন স্বাগত জানিয়েছেন সৌদি আরব। ফিরছি দেশের খবরে। বহিরাগতদের হামলায় আহত হয়েছেন সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজের দুই ইন্টার্নাল চিকিৎসক। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। সোমবার রাত 10টা থেকে সড়ক অবরোধ করেন তারা। এ সময় বন্ধ রাখা হয় চিকিৎসা সেবা। নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, রবিবার হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর স্বজনরা কর্তব্যরত এক নারী ইন্টার্নাল চিকিৎসকের সাথে দুর্ব্যবহার করেন। এরপর দুর্ব্যবহারকারী দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর জেরে সোমবার রাতে বহিরাগতরা হাসপাতাল এলাকায় কুপিয়ে আহত করে মেডিকেল শিক্ষার্থী রুদ্র ও নাইমুর রহমান ইমনকে। আটক করা হয়েছে নগরীর 3 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিত হাসান রাবি ও তার সহযোগী এহসানকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।